আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আমি এ গ্রেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আবদুল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি যেহেতু মেডিসিন রিসার্চ নিয়ে মেডিসিন ভালো নিয়ে আমার পড়াশোনা সুতরাং চেষ্টা করি সঠিক মেডিসিনটা নিয়ে আপনাদের সামনে সঠিকভাবে বিস্তারিত আলোচনা করার জন্য আজ আমি আপনাদের নিকট যে মেডিসিনটার বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে ফ্লুকোনাজল গ্রুপের একটা মেডিসিন সেটা হচ্ছে ক্যান্ডেনিল ক্যান্ডেনিল পঞ্চাশ এই মেডিসিনটা হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানির একটা মেডিসিন আর আমরা জানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশের মধ্যে অন্যতম ভালো একটা মেডিসিন কোম্পানির সুতরাং এই মেডিসিনটা কোন কোন রোগের কাজ করে কারা কারা মেডিসিনটা সেবন করতে পারবে সেবনের নিয়ম খাবারের নিয়ম এবং সতর্কতা এবং দাম কত টাকা এই সম্পর্কে আমি আপনাদের নিকট বিস্তারিত আলোচনা করব প্লিজ ভিডিওটা না টেনে শেষ মতো দেখতে থাকুন আচ্ছা ক্যানেল ফিফটি এমজি যে মেডিসিনটা আপনারা দেখতেছেন এই মেডিসিনটা ফ্লুকোনাজল গ্রুপের একটা মেডিসিন এই মেডিসিনটা বিভিন্ন রোগ সমস্যা স্কিনজনিত ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা আপনার সমাধান করে যেমন অনেক সময় যৌনির মধ্যে অনেক সময় চুলকানি দেখা দেয় সেটা পুরুষ মহিলা উভয়েরই অনেক সময় চুলকানি দেখা দিতে পারে বা যৌনের আশেপাশে বিভিন্ন ধরনের চুলকানিজনিত সমস্যা থাকতে পারে এবং মুখ এবং মুখ গহব্বরের ভিতরে অর্থাৎ আমাদের মুখের গহব্বরের ভিতরে অনেক সময় গা হয় বা গায়ের কারণে বিভিন্ন ধরনের মানে জনিত প্রবলেম দেখা দেয় সুতরাং সব ধরনের পেশেন্টদেরকেও ডক্টর এই মেডিসিনটা দিয়ে থাকে সেক্ষেত্রেও ছত্তা এইসব ধরনের ছত্রাকজনিত সমস্যাটাকেও খুব ভালোভাবে এই মেডিসিনটা আপনার প্রতিরোধ করে থাকে সুতরাং নিঃসন্দেহে এই ধরনের ছত্রাকজনিত আমার সমস্যাকে সমাধান দিয়ে থাকে আমাদের শরীরের সবচেয়ে বড় অংশ কিন্তু আমাদের চামড়া সুতরাং চামড়ার মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই সমস্যাটাকে পরিপূর্ণভাবে সমাপ্ততা দেওয়ার জন্য এই মেডিসিনটা অনেক ভালো কাজ করে অনেকের স্কিনের মধ্যে দাউদের মতো অনেক সময় অনেক ধরনের মনে করেন একদম চামড়াটা ছুপ পড়ে যায় এরকম অবস্থার সৃষ্টি হয় বা অনেক সময় গায়ে হওয়া যায় স্কিনের মধ্যে এরকম জনিত যে সমস্যাগুলো আছে এইসব সমস্যাগুলো যারা আক্রান্ত আছেন তাদেরকেও ডক্টররা এই মেডিসিনটা দিয়ে থাকে সেক্ষেত্রেও তাদের প্রবলেমটা আল্লাহর মধ্যে খুব ভালোভাবে সমাধান হয়ে যায় আচ্ছা এই এই প্র এছাড়াও এই কিছু তীব্র প্রবলেম আছে যেমন সে যেমন ক্রিপ্টোকাস তামক এক ধরনের প্রবলেম আছে যেটা হিউম্যান বডিতে হয়ে থাকে ক্রিপ্টোকাস জাতীয় সংক্রমণের খুব ভালোভাবে সমাধান করে এই ক্যান্ডেনিল আপনার পঞ্চাশ এই মেডিসিনটা নিঃসন্দেহে বলতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের ক্যান্ডিয়াসিস প্রবলেম আছে ক্যান্ডিয়াসিস প্রবলেমজনিত সমস্যা যারা বুকতেছেন এসব জনিত সমস্যা যারা বুকতেছেন তাদেরকেও এই মেডিসিনটা অনেক ভালোভাবে ওই সমস্যাটাকে সমাধান করে সুতরাং নিঃসন্দেহে স্কিনের বিভিন্ন ধরনের ত্বকের প্রবলেমকে খুব ভালোভাবে সমাধানের ক্ষেত্রে এই ক্যানিনিল ফিফটি মিলিগ্রাম মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করে এখন আসি পার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কিছু এক এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সকল পেশেন্টের কিন্তু একরকম না পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মনে করেন কারো পার্শ্ব প্রতিক্রিয়া ভূমি বাপ হতে পারে বা কারোর ক্ষেত্রে পাকুস্থলীতে অস্বস্তি লাগতে পারে বা কারো কারো ক্ষেত্রে আপনার অনেক ধরনের শ্যাল শরীর জ্বালাপোড়া করতে পারে কারো কারো মাথা ঘুরাতে পারে মাথা ব্যথা করতে পারে এরকম কিছু সাইড ইফেক্ট দেখা গেছে এখন আসি কারা কারা মেডিসিনটা খাবারের ক্ষেত্রে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করবেন যে আপনি খাবেন কি না খাবেন না বা আপনি খাবার খেয়ে এটা খেতে হলে আপনাকে কিভাবে ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে এটা আসি সেটা হয়েছে যেমন যাদের কিডনিতে সমস্যায় ভুগতেছেন কিডনি জনিত সমস্যায় ভুগতেছেন কিডনি জনিত বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে ভুগতেছেন আপনারা এই মেডিসিনটা সেবনের ক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে কেননা কিডনির পেশেন্টদেরকে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে তার বডির মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম তার বডির মধ্যে আক্রমণ করতে পারে সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে এছাড়াও যকৃতের কিছু প্রবলেম আছে কেউ কেউ যদি যকৃত সমস্যায় ভুগে থাকেন বা যে যকৃত সমস্যার কারণে সম্মুখীন থাকেন তারাও এই মেডিসিনটা খেয়ে খাবারের ক্ষেত্রে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করবেন আর প্লিজ এই মেডিসিনটা খাবারের ক্ষেত্রে গর্ব অবস্থায় যদি খেতে চান তাহলে অফকোর্স ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়ার চেষ্টা করবেন আর প্রাথমিক অবস্থায় এই মেডিসিনটা প্রতিদিন একটা করে খেতে হয় তবে কিছু কিছু পেশেন্ট একাধিক খাবে এটা পেশেন্টের অবস্থা অনুযায়ী নির্ধারণ করবে সে একাধিক খাবে না প্রতিদিন একাধিক খাবে না একটা খাবে আর কিছু পেশেন্ট সাপ্তাহে একটা খাবে আবার কিছু কিছু পেশেন্টকে প্রতি সপ্তাহে দুইটা খেতে হয় এটা ডক্টর পেশেন্টের অবস্থা অনুযায়ী নির্ধারণ করে দেবে আর এই মেডিসিনটা এক বক্সের মধ্যে মেডিসিন আছে আপনার তিরিশটা ক্যাপসুল এক বক্স মেডিসিনের দাম দুইশো চল্লিশ টাকা দেখেন গায়ের রেট লেখা আছে আমি জানি দামটা কিন্তু তারপরেও গায়ের রেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দুইশো চল্লিশ টাকা আপনাদের সকলের সুস্ত কামনা করি প্লিজ জান আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করেন পাশে থাকা বাটনটি ভাজিয়ে দেন আর যদি কোনো বিষয় সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের মেসেজ অপশনে মেসেজ করবেন নেক্সট টাইম আমরা ওই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সুস্থতাই সকল সুখের মূল সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম